বর্তমান সময়ে রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির সদস্যত অভিযান চলছে। আর এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানী মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদস্যত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বাজারে ব্যবসায়ীদের এবং শ্রমিকদের অনলাইনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ করান প্রদেশ বিজেপির সভাপতি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কীভাবে মিস কলের মাধ্যমে অনলাইনে সদস্যপদ গ্রহণ করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানান প্রদেশ বিজেপির সভাপতি। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক কাজ করে চলছে, একই দিশায় চলছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারও। প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জানান, কিছুদিনের মধ্যে শিলচর আগরতলা রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে, এর কারণ প্রধানমন্ত্রী। বিজেপির সভাপতি আরও বলেন, 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই রাজ্যে রেলপথ সাবরুম পর্যন্ত বিস্তৃত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী এবং অন্যান্যদের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 100 দিন নরেন্দ্র মোদীজির সরকারের হয়েছে, আমরা কি পেয়েছি, তার জন্য আমরা কেন মেম্বারশিপ করব? কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এবং তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের উন্নয়নের জন্য যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আমাদের মেম্বারশিপ হবো, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হলো রেল কানেক্টিভিটি। আমরা শুনেছি অনেকেই চিৎকার করেন, এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন বলে 40 বছর ওনারা আন্দোলন করেছেন, তো 40 বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাবরুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়, মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই দিনের এই সদস্যত অভিযানে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রিপোর্ট আর ইনিউজ।